বন্ধু, কাকা তো মারা গেল, এখন লাস্ট তো দাফন দিতে হবে। তা কি গোরস্থানে দিবি না নিজেদের বাড়ির কোনো জায়গা দিবি? কি বলিস, গোরস্থানে মাটি দেওয়ার জন্য গেছিলাম। হ্যাঁ, তা ওই গোরস্থানের কমিটি বলে কি যে 10,000 টাকা লাগবে। তা তো লাগবে, শুধু শুধু এই লাশের পিছনে 10,000 টাকা খরচ করে লাভ কি? বন্ধু, তোর মন মানসিকতা এত খারাপ। এই তোর বাপের কবর কোন জায়গা খুঁজবি সেই জায়গা দেখা দে। তো কবর টবর খোলা লাগবেন না, ওই লাশ হয় নদীতে বাসায় দিয়ে আসেন, আর নাহলে সরকারি কোনো জায়গায় দাফন দিয়ে আসেন। ওই লাশ আমার জায়গায় আমি দাফন দিতে দেবো না। ভুলে যাস নে, এটা কিন্তু তোর বাপের লাশ। হ্যাঁ, আমি ভালো করেই জানি আমার কোনো জায়গায় এই লাশ আমি দাফন দিতে দেবো না। দেখ বন্ধু, আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। তোর বাপের লাশ তোর জায়গায় মাটি বাঁধলে মাটি হবে কোথায় বল? দেখ বন্ধু, এখন 100 জায়গার দাম 5,00,000 টাকা। ওই লাশ যদি আমি আমার জায়গায় দাফন দেই, তাহলে আমার ওই 100 জায়গাও মার, আমার 5,00,000 টাকাও মার। এখনো হিসাবের দুনিয়া, হিসাব করে চলতে হবে, নাহলে এই দুনিয়ায় চলা যায় না। আরে বললো ডাকি যে আমার ভাইয়ের লাশ আমার ভাইয়ের জায়গায় দাফন হবে, তা কার জায়গায় দাফন হবে? আপনার ভাইয়ের জায়গা মানে? আপনার ভাইয়ের জায়গা ছিল, আপনার ভাই যতদিন বাইসে ছিল ততদিন এই জায়গা তার ছিল, সে এখন মারা গেছে, এই জায়গার মালিক এখন আমি। বন্ধু তুই মানে মারলি? হ্যাঁ মারলাম। ঠিক করেছে, ঠিক করেছে। তোকে আমার বন্ধু বলে পরিচয় দিয়ে লজ্জা লাগতেছে, তোর মন মানসিকতা এত খারাপ। তুই যখন জন্মগ্রহণ করিস তখন তোর মা মারা যায়, তারপর কাকার দ্বিতীয় বিয়ে করি নাই, কারণ সৎমা যদি তোকে মেনে না নাই, নিজে না খেয়ে তোকে মানুষ করেছে, তোর জন্য জমি জমা করে রেখে গেছে, তুই সুখ শান্তিতে বসবাস করতে পারিস। আর তুই কিনা সেই কাকার জন্য 3,500 জায়গা দিতে পারবি না? তোরকে সম্পদ আর টাকাটার গুরুত্ব বেশি হয়ে গেল। দেখ বন্ধু, তুই যাই বলিস, এত দামি জমিতে আমি ওই লাশ দাফন করতে দেবো না। আর যদি তোর এতই দরদ উতলায় পড়ে, তাহলে তুই যা, তুই গিয়ে তোর জায়গায় দাফন দে, যা। আচ্ছা আচ্ছা, তোর ওই জমির দাম এখন 2,00,000 টাকা শতকতি পারে? তা তো 5,00,000 টাকা হবে। ক্যা আপনি কি জমির দাম দিয়ে দেবেন নাকি? আর দিতেও পারেন, মরিছে তো আপনার ভাই, দিয়ে দিতে পারেন আপনি। আচ্ছা ধর 30 বছর পর এই জমির দাম শতক প্রতি কত অতি পারে? তা তো 10-12 লাখ হবে সেই সময়। মনিরে, যে যা করবে সেই তার ফল পাবে। আজ হইতে 30 বছর পরে তুই যদি মারা যাস, তাহলে তুই যে তোর বাপের সঙ্গে যে কাজ করতেছিস একই কাজ তোর সন্তান যদি তোর সঙ্গে করে, তাহলে কেমন হবে বিষয়টা বলতো দেখ। আল্লাহ, আমি বুঝতে পারি না, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ, আমি কত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। আল্লাহ, কাকা আপনি যান, আপনি যান, আপনি যে আমার বাবার দাফনের ব্যবস্থা করেন।